আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বিরোচন অংশের সারাংশ, সারমর্ম এবং ভাব সম্প্রসারণ লেখার কৌশল বা নিয়ম কানুন সম্পর্কে পাঠদান করব। তো ঠিক আছে, তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটি ফলো করো। কোন পদ্য বা গদ্যের অন্তর্নিহিত মূল ভাবকে সহজ করে সাবলীল ভাষায় সংক্ষেপে প্রকাশ করাকে কি বলা হয়? এটাকে বলা হয় সারমর্ম বা সারাংশ। তো চলো প্রথমে আমরা দেখে নিই যে সারমর্ম বা সারাংশ কাকে বলে। তোমাদের যখন একটা অনুচ্ছেদ দেয়া হবে কোনো গদ্য বা পদ্যের, তখন তার মধ্যে একটা অন্তর্নিহিত মূল ভাব থাকে। খুব সহজ এবং সাবলীল ভাষায় খুব সংক্ষেপে তার লেখার নামই হচ্ছে সারমর্ম বা সারাংশ। সাধারণত গদ্যের ভাব সংক্ষেপ বোঝাতে সারাংশ এবং পদ্যের ভাব সংক্ষেপ বোঝাতে সারমর্ম কথাটি ব্যবহৃত হয়ে থাকে। এখন আসি সারাংশ এবং সারমর্ম লেখার কিছু নিয়ম কানুন আছে। প্রথম হচ্ছে পঠন, মানে তোমাকে এই সারাংশ বা সারমর্ম লিখতে গেলে তোমাদের যে অনুচ্ছেদটি দেয়া থাকবে আর সেটা তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। সেটি কিন্তু হুবহু লিখলে চলবে না, সেটার মূল ভাব খুব ভালোভাবে বুঝে নিয়ে তারপরে সংক্ষেপে সেটাকে প্রকাশ করতে হবে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে রচনাটি মনোযোগ দিয়ে পড়া। এরপরে দ্বিতীয় যে নিয়ম সেটা হচ্ছে তোমাদের যে রচনা অংশটা দেয়া থাকবে সেখানে একটা বা একাধিক মূল কোনো বক্তব্য থাকতে পারে, তোমরা বারবার পড়ে সেই মূল বক্তব্যটি উপলব্ধি করার চেষ্টা করবে এবং চিহ্নিত করবে। তিন নম্বর হচ্ছে বাহুল্য বর্জন, অর্থাৎ মূল রচনায় যদি কোনো উদ্ধৃতি থাকে, কারো কোনো সংলাপ থাকে, উদাহরণ থাকতে পারে, উপমা থাকতে পারে বা রূপক থাকতে পারে, উত্তরে কিন্তু এগুলো বর্জন করতে হবে। এগুলো কোনোভাবেই তোমরা উত্তরে লিখতে পারবে না। এরপর আরো একটা নিয়মের কথা বলি, সেটা হচ্ছে সারমর্ম বা সারাংশ অবশ্যই তোমার যে মূল রচনাটা থাকবে তার ভাবধারার মধ্যে সীমিত থাকবে। কোনো ব্যক্তিগত মতামত এখানে প্রকাশ করা যাবে না, অর্থাৎ কোনো ভিন্ন প্রসঙ্গের অবতারণাও এখানে করা যাবে না। তো এই সারমর্ম বা সারাংশ লেখার এগুলো হচ্ছে নিয়ম কানুন এবং লেখার কিছু কৌশল আছে। কৌশলটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সারাংশ বা সারমর্ম একটি অনুচ্ছেদে লিখতে হবে, অর্থাৎ একটি প্যারায় লিখতে হবে, কোন রকমেই এটা দুটো বা তিনটে প্যারা করা যাবে না। আর দ্বিতীয় কৌশলটি হচ্ছে এই অনুচ্ছেদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আকর্ষণীয় মূল বক্তব্য থাকে। তোমরা যদি প্রথমেই এই আকর্ষণীয় বাক্যটি লিখতে পারো তাহলে কিন্তু শিক্ষক শুরুতেই খুব চমৎকৃত হবেন এবং অবশ্যই তোমার উত্তরটি খুব সুন্দর হবে। এই জন্য প্রারম্ভিক বাক্যটা আকর্ষণীয় হতে হবে, এটা খেয়াল রাখবে। এরপর তিন নম্বর কৌশল হচ্ছে মূল ভাবের যে চুম্বক অংশ থাকবে সেটা তোমরা প্রথমেও লিখতে পারো বা শেষেও লিখতে পারো। চার নম্বর কৌশল, মূল রচনায় যদি কোনো প্রত্যক্ষ উক্তি থাকে তাহলে সেটা পরোক্ষ উক্তিতে লিখবে। আর পাঁচ নম্বর হচ্ছে উত্তম বা মধ্যম পুরুষে উত্তর লেখা চলবে না, অর্থাৎ আমি তুমি এভাবে কোনো উত্তর লেখা চলবে না, এটা নৈর্ব্যক্তিকভাবে লিখতে হবে। এরপর উদ্ধৃতি চিহ্ন বর্জন করতে হবে, ভাষা হতে হবে সহজ এবং সাবলীল। আর সারমর্ম কতটুক লিখতে হবে বা সারাংশ কতটুক লিখতে হবে, এটা তোমাদের মনে একটা প্রশ্ন সবসময় থাকে যে এটা আমি কি আধা পৃষ্ঠা লিখবো নাকি এক পৃষ্ঠা লিখবো বা যতটুকু দেয়া আছে তার কত ভাগ লিখবো। এটা কোনো ব্যাপার না, এটা তুমি অর্ধেক হতে পারে, এক তৃতীয়াংশ হতে পারে বা তার কমও হতে পারে। আসলে মূল কথা হচ্ছে তুমি যদি খুব অল্প বাক্যের মধ্যে, দুটি বা তিনটি বাক্যের মধ্যে তুমি মূল ভাবটি প্রকাশ করতে পারো, উত্তরটা যদি সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো তাহলেই হবে, তোমাকে এর পরিধি নিয়ে কোনো ভাবতে হবে না। দেখো এখানে একটা সারমর্ম বা পদ্যাংশের একটা উদাহরণ দেয়া আছে, আমি অল্প একটু পড়ছি।
তরুতলে বসে পান্থ শ্রান্তি করে দূর, ফল আস্বাদনে পায় আনন্দ প্রচুর, বিদায়ের কালে হাতে ডাল ভেঙে লয়, তবু তরু অকাতর কিছু নাহি কয়, ইত্যাদি মোট আটটা লাইন এখানে আছে। এখন আমি যদি এটার উত্তর করি তাহলে আমি খুব সংক্ষেপে বলতে পারি যে মানুষ যখন কারোর সেবা করে তখন দেখা যায় যে সেই সেবা গ্রহণকারী মানুষ অকৃতজ্ঞের মতোই তার ক্ষতি করে, কিন্তু তাই বলে অন্যের উপকার করা যার স্বভাব তিনি কিন্তু সেখান থেকে সরে আসেন না। এক্ষেত্রে আমরা বৃক্ষের আদর্শ গ্রহণ করতে পারি। খেয়াল করো মাত্র তিনটি বাক্যে আমি এই সারমর্মটি বললাম, এখানে কোনো বাহুল্য নেই। সুতরাং এভাবে মূল ভাবটি তোমরা লিখবে, এটা খেয়াল করে মনে রাখবে। এখানে আর একটা উদাহরণ আছে, এটা গদ্যাংশের একটা উদাহরণ, আর এটা খুবই কমন একটা, প্রত্যেকের বইয়ে আছে, সময় স্রোত কাহারও অপেক্ষায় বসে থাকে না, চিরকাল চলিতে থাকে, ইত্যাদি ইত্যাদি। এটাও দেখো বেশ বড় একটা গদ্যাংশ। এখন এটার উত্তর যদি আমি করি তো আমি উত্তরটা একটু বলি যে সময় নদী স্রোতের মতোই বিলীন হয়ে যায়, কখনো কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য আমাদের সময়ের গুরুত্ব অনুধাবন করে সঠিক সময়ে সঠিক কাজটি করতে হবে, অর্থাৎ সময়ের সদ্ব্যবহার করা প্রয়োজন। দেখো আমি মাত্র দুটি বাক্যে এর উত্তর করলাম, তো বুঝতেই পারছো যে আকার বা ব্যাপ্তিটা বড় কথা নয়, তুমি মূল ভাবটি লিখতে পেরেছ কিনা সেটাই বড় কথা। আর অবশ্যই আমি আবারও বলছি যে একটি প্যারায় সারাংশ বা সারমর্ম লিখতে হবে। আর তোমাদের সিলেবাসে আসলে সারমর্মের উদাহরণের এক এবং দুই নম্বর এবং সারাংশের পাঁচ এবং ছয় নম্বর উদাহরণটা আছে, তো তোমরা বই দেখে এগুলো পড়বে এবং শিখবে। আশা করি তোমরা এভাবেই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তো শিক্ষার্থী, এবার আমি তোমাদের ভাব সম্প্রসারণ কাকে বলে এবং লেখার কৌশল সম্পর্কে আলোচনা করছি। ঐশ্বর্যমণ্ডিত কোন চরণ বা নৈতিকতা সমৃদ্ধ কোন বাণীকে বিস্তারিত ভাবে বর্ণনা করাকেই বলা হয় ভাব সম্প্রসারণ। তো আমরা ভাব সম্প্রসারণ সম্পর্কে আলোচনা করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তো প্রথমে ভাব সম্প্রসারণ কাকে বলে সেটা আমরা একটু বলি। কোন কবিতা বা কোন গদ্যের অন্তর্নিহিত তাৎপর্যকে ব্যাখ্যা করা বা বিশ্লেষণ করে লেখাকেই আসলে ভাব সম্প্রসারণ বলে। আসলে মানব জীবনের কোন মহৎ আদর্শ বা নৈতিকতা বা কোন মনীষীর কল্যাণকর কোন উক্তির বিশ্লেষণ করা হয় এই ভাব সম্প্রসারণের মাধ্যমে। একটা প্রতীকের আড়ালে বা উদাহরণ বা রূপকের আড়ালে যে একটা গভীর ভাব, অন্তর্নিহিত ভাব লুকায়িত থাকে, সেটাই আসলে যুক্তি উদাহরণের সাহায্যে পূর্ণভাবে ব্যাখ্যা করতে হয়, এটাকেই বলা হয় ভাব সম্প্রসারণ। তো ভাব সম্প্রসারণ লেখারও কিছু নিয়ম আছে, সেগুলো হচ্ছে তোমাকে যে লাইনটার ভাব সম্প্রসারণ করতে বলা হবে সেটা একাধিকবার পড়তে হবে, পড়ে সেটার ভিতরে যে ভাবটি আছে সেটা বুঝতে হবে, এই ভাবের মধ্যে কোন রূপকের আশ্রয় আছে কিনা সেটা চিন্তা করতে হবে, সহজ সরল ভাষায় ভাবটি উপস্থাপন করতে হবে, এই ভাব সম্প্রসারণের মধ্যে কোন প্রাসঙ্গিক দৃষ্টান্ত, কোন তথ্য, উপমা বা যুক্তি ব্যবহার করা যেতে পারে। আর একটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে একই বক্তব্যের জন্য পুনরাবৃত্তি না ঘটে, আর ভাব সম্প্রসারণটি কোন গদ্যাংশ বা পদ্যাংশের হতে পারে। আরেকটা কথা আমি বলি নিয়মের ক্ষেত্রে, সেটা প্রথমেই কিন্তু তোমাদের মূল ভাব লিখতে হবে। এই মূল ভাবটি একটি বা দুটি বাক্যে হতে পারে, আর এরপরে হবে সম্প্রসারিত ভাব অর্থাৎ ব্যাখ্যা। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে যে প্রথমেই আসবে মূল ভাব এবং তারপরে আসবে সম্প্রসারিত ভাব। তো সম্প্রসারিত ভাবের ব্যাখ্যায় তোমরা দুটো বা তিনটে প্যারা লিখতে পারো, আর একদম শেষে ওই বাক্যটির যে একটি অন্তর্নিহিত ভাব আছে সেটি তোমরা অবশ্যই লিখবে। এখানে আমি কয়েকটি উদাহরণ দেখাচ্ছি, এটা পদ্যাংশ থেকে। দেখো, যেমন পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও, অথবা স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন, বালো বলে অন্ধকার তুমি বড় কালো, অন্ধকার বলে ভাই তুমি তাই তুমি আলো। এগুলো হচ্ছে পদ্যাংশ থেকে। আর গদ্যাংশ থেকে উদাহরণ দেখায়, ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, বা লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির মানদণ্ড, অথবা প্রয়োজনীয়তাই জাতির উদ্ভাবনের জনক। এগুলো গদ্যাংশ তোমরা দেখতে পাচ্ছ, এক লাইনে এগুলো আছে, আর পদ্যাংশগুলো তিন লাইন, চার লাইন বা তারও বেশি হতে পারে। তো তোমাদের সিলেবাসে আসলে ভাব সম্প্রসারণে উদাহরণের এক দুই তিন চার, মোট এই চারটি ভাব সম্প্রসারণ আছে। তো তোমরা বই আসলে মনোযোগ দিয়ে পড়বে,
বোঝার চেষ্টা করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস আজকে এখানেই শেষ। আশা করি আজকের পাঠ থেকে তোমরা চিঠি ভাব সম্প্রসারণ এবং সারাংশ সারমর্মের লেখার নিয়ম কানুন এবং কৌশল বুঝতে পারলে। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।